মাপের গাজর গ্রেট করা আছে, দুটো মাঝারি মাপের বিট গ্রেট করা আছে, বাদামকে ভেজে খোসা ছাড়িয়ে রাখা আছে। এখানে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি 100 গ্রাম। দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে ভালো করে হাত দিয়ে মেখে রাখা আছে। অল্প নারকেলকে কুচি করে ভেজে রাখা আছে। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে গরম মশলা গুঁড়ো আছে, এখানে আছে আদা বাটা 1 চামচ মতো, এখানে চিনি অ্যাড হবে 7 মতো, 1 টেবিল স্পুন মতো এখানে নিয়ে নিয়েছি অ্যারারুট, আর 2টো তেজপাতা, পোস্ত, মৌরি, কালো জিরে আর শুকনো লঙ্কা 1টা গোটা, এটা স্বাদ হিসাবে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। অ্যাড করছি, এখানে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হলে একে একে ফোড়নগুলো তাতে দিয়ে দিচ্ছি। গ্যাসটা সিমে করে নিলাম যাতে এটা কোনো কিছু পুড়ে না যায়। ফোড়নটা এবার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা অ্যাড করে নিচ্ছি। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, এবার লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। এবার গ্রেট করে রাখা গাজর কুচি প্রায় দিয়ে দিচ্ছি। এবার গ্রেট করা বিট অ্যাড করছি। যেহেতু এটা সেদ্ধ করা নেই, তাই একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না রয়ে যায়। গাজর আর বিটটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একে একে গ্যাসটা সিমে করে ভেজে রাখা বাদাম আর নারকেল কুচিটা অ্যাড করলাম। এবারে সেদ্ধ করা আলুটা কড়া দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে এটা যেন ভালোভাবে মিশে যায়, আর আলুর মধ্যে যেহেতু আগে থেকে নুন দেওয়া নেই, তাই নুন হলুদ সব যেন আলুর মধ্যে ঢোকে, তাই ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার আমি চিনি অ্যাড করছি, 2 চামচ মতো চিনি রাখা আছে, পুরোটাই দিয়ে দিলাম, আর গরম মশলাটা অ্যাড করলাম, দিয়ে এবার এটা ভালো করে মিক্স করে দেব। এবার পুরটা প্রায় রেডি হয়ে গেছে, জিনিসটা একটা তালের মতো হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে পুরো এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে ফেলবো, গ্যাস বন্ধ করে দিলাম।
আমরা হচ্ছে আমরা ক্যারালুনটাকে জল দিয়ে গুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হবে না। এবারে অ্যারারুটটার কনসিস্টেন্সি এসছে এরকম, এটাকে একটু আমরা গরম করে নেব। এবারে এই টেবিলগুলোকে এই আকারে করে নিতে হবে। ভেজিটেবিলগুলোকে এই আকারে গুঁড়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। ক্রাম্ব দিয়ে কোট করার পর এরকম মোটামুটি দেখতে লাগবে। এবারে এই প্রত্যেকটা ভেজিটেবিল চপকে আমরা ভেজে নেওয়ার মধ্যে কোট করে নেব ব্রেড ক্রাম্বস দিয়ে। ভেজিটেবিলগুলো একবার ব্রেড ক্রাম দিয়ে কোট হয়ে গেছে, এবার এগুলোকে অ্যারারুটের মিশ্রণে ডিপ করে সেকেন্ড টাইম আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে আবার কোট করে নেব। ভেজিটেবিলগুলো সব সেকেন্ডবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট হয়ে গেছে, এবার আমরা কড়া পরিষ্কার করে কড়ায় তেল গরম করব। কড়ায় তেল দিচ্ছি, তেল এবার পুরো গরম হয়ে গেছে। এবার এক এক করে ভেজিটেবিলগুলো ছেড়ে দেবো। চাটি চাটি করে দিচ্ছি এবং জিনিসটা পুরো ডিপ ফ্রাই হবে। এক প্লেটটা ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে দেবো। ভেজিটেবিল সব ছাঁকা হয়ে গেছে, এবার গরম গরম সার্ভ করতে হবে।